আজকে আমি বানাবো কাঁকড়ার ফ্রাই, জ্যান্ত কাঁকড়ার ফ্রাই। তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু জ্যান্ত কাঁকড়া, দেখো কেমন কিলবিল কিলবিল করে হাঁটছে। এখন এটাকে আমি তেলে ফ্রাই করে খাবো। চলো সবার আগে এটাকে আমি ধুয়ে নি। সবার আগে আমি তেলটা গরম করতে বসিয়ে দিই। এবার আমি কাঁকড়া গুলোকে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নেব। সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিছুটা তেল, হলুদ, লবণ পরিমাণ মতন, আদা রসুনের পেস্ট, দুটো লেবু গোটা, লঙ্কার গুঁড়ি, এটা হচ্ছে তন্দুর মশলা, অনিয়ন পাউডার। এবার মাখাও এটাকে ভালো করে, একদম পিস করে মাখাও। দেখে তো লোল পড়ে যাচ্ছে, মনে হচ্ছে কাঁচাই খেয়ে নেই। দেখো আমাদের মাখানো কমপ্লিট। তো আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি জ্যান্ত কাঁকড়ার ফ্রাই করব। এবার কাঁকড়া গুলো আমি আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেব। দেখো কাঁকড়া গুলো সব মরে আছে বেচারা, কিন্তু এটা খেতে কিন্তু অসম হবে, খুব টেস্টি, খুব টেস্টি, ভীষণ টেস্টি হবে। গাইস দেখো আমার কাঁকড়া অলমোস্ট লাল লাল হয়ে এসেছে, অলমোস্ট ভাজা হয়ে গেছে, আর মিনিট পাঁচেক মতন হবে, তারপর এটাকে আমি নামাবো, নামিয়ে খাবো। আমার কাঁকড়া রেডি হয়ে গেছে, পুরো ভেজে কড়কড়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি এটাকে ফটাফট নামিয়ে ফেলি, নামিয়ে রেডি, তাড়াতাড়ি নামাও, তাড়াতাড়ি রেডি। কি ব্যাপার, তুমি কোথা থেকে নিয়ে আসলে? ওই তো নিয়ে এসে রেডি আমি, রাম নিয়ে। কোথায় গেছিলে তুমি রাম আনতে? আনতে গেছিলাম যেখানে পাওয়া যায় সেখান থেকে। বিশাল তো তুমি, একদম পুরো জম্পিস, বিশাল এক্সপার্ট মানুষ। তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেরি আর সহ্য হচ্ছে না। ও গাইস কি সুন্দর লাগছে, দেখো এবার আমি একটু টেস্ট করি এটাকে। অসাধারণ, ভালো। চল এবার তুই টেস্ট করে দেখ। ছোট ছোট পা দিয়ে হেঁটে বেড়াতো, আজ আমার পেটে থাকবে। অসাধারণ অসাধারণ, সুপার, লাভলি লাভলি।